সিন্দা সালেহিন বলেছেন, নামল কোরআন বইতে পড়লাম, যদি কোনো ব্যক্তি শুক্রবারে মারা যায় তার দেহ কবরে পচে না। ফরিদউদ্দিন লিখেছেন, এবার হজের খতিব সম্পর্কে বিতর্ক হতে দেখেছি, অনেকে তাকে ভয় করে ডাক দিয়েছেন, এরপরে আপনার মন্তব্য কি? ইলাহমদ, আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক মেয়েদের কণ্ঠে তেলাওয়াত বা হামদ নাত প্রতিযোগিতার আয়োজন করা কতটুকু সঙ্গত ও শরীয়তসম্মত? অনেক প্রতিষ্ঠান এই ধরনের আয়োজন করে থাকে। জাবর আলম, আপনি লিখেছেন, কবরের উপরে মসজিদ নির্মাণ করা যায়। আপনি শাহিন সরকার, আপনি লিখেছেন, আমার জন্মের 8 বছর পর আমার চাচির একটি মেয়ে হয়। ওই মেয়েটি আমার মায়ের স্তন চষে, আমার মা বলেন তার স্তনে তখন দুধ ছিল না। ওই মেয়েকে আমি বিয়ে করেছি, সে আমার স্ত্রী হিসেবে গণ্য হবে নাকি দুধ বোন হিসাবে গণ্য হবে? আমার মায়ের সন্তান প্রসবের 8 বছর পরও কি তার স্তনে দুধ থাকবে নাকি শুকিয়ে যাবে? মাহফুজুর রহমান, আপনি লিখেছেন, বয়সের কারণে হজে যেতে না পারলে ওমরা পালন করলে হবে? রাহাতুল ইসলাম রাহাত, আপনি লিখেছেন, সৌদি আরবে বাংলাদেশের সময়ের ব্যবধান 3 ঘন্টা, তাহলে আমরা তাদের সাথে একই দিনে কেন ঈদ পালন করি না? মোহাম্মদ ইউনুস মিয়া, আপনি লিখেছেন, আমি একটা সরকারি চাকরি করি, আমার বর্তমান কর্মস্থল চট্টগ্রাম, আমি প্রতি বছর 2-1 বার 4-5 দিনের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। আমি যে ঢাকায় 4-5 দিন থাকি, আমি কি কসর নামাজ আদায় করবো নাকি নর্মাল নামাজ পড়বো? এসকে শোভন লিখেছেন, পুরুষ ডাক্তার কর্তৃক প্রেগনেন্ট নারীর চিকিৎসা করা কি জায়েজ? এতে কি পর্দা বিধান লঙ্ঘনের গুণা হবে? হবে না। মৌসুমী মৌ লিখেছেন, মনে মনে কারোর প্রতি রাগ হয়, অনিচ্ছাকৃত বা বকা চলে আসে, পাপ হবে কিনা? তামিম রিয়াদ লিখেছেন, কাউকে দাঁড়িয়ে সম্মান করা উচিত না, কিন্তু স্কুল কলেজ বা কলেজ শিক্ষক ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান দেয়, এটা কি ঠিক? মোহাম্মদ ফয়সাল অনির্বাণ, আপনি লিখেছেন, অস্বাস্থ্যের সমস্যার কারণে ফজরের সালাতে ভুল হয়েছে, এই সন্ধ্যে একই ওয়াক্ত সালাত যদি বেশ কয়েকবার পড়া হয় তাহলে কি গুনাহ হবে নাকি সালাত শুদ্ধ হলে বাকি সালাত নফল হিসেবে গণ্য হবে? সিন্দা সালেহিন বলেছেন, নামল কোরআন বইতে পড়লাম, যদি কোনো ব্যক্তি শুক্রবারে মারা যায় তার দেহ কবরে পচে না। কবরে পচে না এমন কোনো কথা নাই, তবে তার কবর আজাব হয় না বা কবরের প্রশ্নোত্তর তার হয় না, এটুকু বিনা হাদিস থেকে বোঝা। ফরিদউদ্দিন লিখেছেন, এবার হজের খতিব সম্পর্কে বিতর্ক হতে দেখেছি, অনেকে তাকে ভয় করে ডাক দিয়েছেন, এরপরে আপনার মন্তব্য কি? দেখুন, প্রথম কথা হলো যে এবছর যিনি হজের খুতবা দিয়েছেন তার সম্পর্কে যে অভিযোগগুলো উঠেছে আমরা কিছুটা খতিয়ে দেখার চেষ্টা করেছি। এটি সত্য যে তার কিছু কিছু বক্তব্য শুনে আমরা খুবই আহত হয়েছি। একজন দক্ষ বিচক্ষণ আলেম মুত্তাকি মানুষ এ ধরনের মন্তব্য করতে পারেন, এরকম অনেক মন্তব্য তার রয়েছে এবং তার অনেকগুলো কর্মকাণ্ড যেগুলো চোখে পড়ার মতো সেগুলো দ্বারায় স্পষ্টতে বোঝা যায় যে এরকম মানুষ আসলে আরাফাতের ময়দানে খুতবা দেওয়ার উপযুক্ত নন। সৌদি আরবে আলহামদুলিল্লাহ অনেক ওলামা ইকরাম আছেন, কেবার ওলামা আছেন, আহলুল ইলম আছেন, আহলুত তাকওয়া আছেন, তাদেরকে অ্যাভয়েড করে এই ধরনের মানুষকে খতিব হিসাবে নিয়োগ দেওয়া এটা কখনোই আমাদের জন্য ভালো কোনো বার্তা বহন করে না, এটি সন্দেহাতীতভাবে একটি বিতর্কিত কাজ। তবে এটিও সত্য যে তার নামে, শেখ ঈসার নামে যে কথাগুলো উঠেছে তার সবগুলো কথা কিন্তু সঠিক নয়। অনেক কথা আছে যেগুলো প্রচুর পরিমাণে সমাজ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেগুলোকে ভাইরাল করা হয়েছে, অথচ সেগুলো অসত্য। যেমন তার একটা বক্তব্য আমি শুনেছি, জাস্ট আরাফাত দিনের আগের দিন সম্ভবত তিনি কোনো একটা মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে তিনি কোনো একটা বিদেশ সফরে জোহর এবং আসর ওয়াক্ত একসাথে জমা করে পড়েছেন, মানে সালাত আদায় করেছেন দুপুরের, সেখানে তার সাথে মুসলমানদের পাশাপাশি সফর সঙ্গী বা সেখানকার কূটনীতিক বা দায়িত্বশীল যারা ছিলেন অনেকেই সালাতে সামিল হয়েছেন। সেই সালাদটাকে বলা হচ্ছে যে তিনি আপনার হলোকাস্টে নিহত ইহুদিদের জানা গায়েবানা জানাজা পড়েছেন। তিনি বলেছেন, এটা তো আমি ওয়াক্তি নামাজ পড়েছি, এবং যারা গায়েবানা জানাজা পড়েছেন দাবি করছেন তারা কীভাবে এটাকে প্রমাণ করবেন গায়েবানা জানাজা পড়েছেন, এটার তিনি অস্বীকার করেছেন এটিকে। তারপর একটা জায়গায় তিনি বেলে বাড়ি দিয়েছেন, এরকম একটা ভিডিও বেশ ছড়িয়ে পড়েছে। সে ভিডিও দেখিয়ে বলা হচ্ছে যে তিনি খ্রিস্টানদের কোনো একটা ধর্মীয় আপনার কী বলে এটাকে কোনো একটা তাদের উৎসব বা তাদের কোনো একটা উপাসনার উদ্বোধন করেছেন তিনি বা উপাসনালয়ের উদ্বোধন করেছেন। তো এভাবে তার বক্তব্য শুনলাম, তিনি বলেছেন তিনি মূলত ইন্দোনেশিয়াতে সম্ভবত গিয়েছেন, ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে, সেখানকার কোনো অঞ্চলে আপনার কোনো অনুষ্ঠান কোনো একটা প্রোগ্রাম এটা শুরু করার আগে বেল বাড়ি দিয়ে ওটা প্রোগ্রাম শুরু করে। তো তারা যখন তাকে রিকোয়েস্ট করেছেন যে আমাদের এখানকার এই অনুষ্ঠানটিতে উদ্বোধনটা আপনি ঘোষণা করেন এভাবে, তখন তাদের প্রতি রেসপেক্ট রেখে তাদের সে সামাজিক কালচার অনুযায়ী তিনি সেটা বাড়ি দিয়ে ওই অনুষ্ঠানটার উদ্বোধন ঘোষণা করেছেন। এখানে কোনো খ্রিস্টান ধর্মের ধর্মীয় উপাসনা উৎসব এরকম কোনো কিছু নয়। তো এরকম অনেক মিথ্যাচারও তার নামে হয়েছে, কিন্তু মোটা কথা হলো যে তিনি আহলে এলম হিসাবে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি যেমন নন, বরং তার অনেকগুলো কথা আছে যেগুলো আপত্তিকর এবং চরম জঘন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জামানা যত ফিতনা আছে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইলাহমদ, আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক মেয়েদের কণ্ঠে তেলাওয়াত বা হামদ নাত প্রতিযোগিতার আয়োজন করা কতটুকু সঙ্গত ও শরীয়তসম্মত? অনেক প্রতিষ্ঠান এই ধরনের আয়োজন করে থাকে। দেখুন, এটি সন্দেহাতীতভাবে গৃহীত কাজ। প্রাপ্তবয়স্ক তো বটেই,
মুরাহাকা বা করিবাতুল বুলুগ বা প্রাপ্তবয়স্ক হওয়ার খুব কাছাকাছি যে মেয়েরা যারা চোখে পড়ে নজরে পড়ে এই ধরনের মেয়েরাও তারাও শরীয়তের পর্দার বিধানের আওতায় চলে আসে তাদের কণ্ঠ এটাও পর্দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্টতই মেয়েদেরকে বলেছেন তারা যখন কথা বলবে তাদের কণ্ঠে মধ্যে কোমলতা সৃষ্টি করে কথা বলবে না এবং তারা যখন কথা বলবে ওয়াকুলনা কওলা মারুফা স্বাভাবিক কথা বলবে আল্লাহর নির্দেশনাটি রয়েছে অতএব মেয়েরা যদি হামদ নাত বলুন ইসলামী সঙ্গীত বলুন বা কোরআন তেলাওয়াত করুন করার কথা বলুন এগুলো যদি করতে যায় তাহলে তাদের স্বাভাবিক কণ্ঠ তারা রাখতে পারেন না বরং সেগুলোতে খুব মানে সঙ্গত কারণেই তারা সেখানে সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন বা গেয়ে থাকেন তো এই মেয়েদের কণ্ঠে সুললিত কণ্ঠের তেলাওয়াত বা গাওয়া বা যে কোনো কথা বা কোমল কণ্ঠ এটা পুরুষের জন্য শোনা জায়েজ নয় এটি পর্দা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন রীতিমতো তারা যেন তাদের কণ্ঠকে নরম না করে কোমল না করে পুরুষদের সাথে কোনো কিছু চাইতে হলে সাল তুমহনা ফাসালুহন্না মিন ওয়ারা হিজাব কিছু চাইতে হলে আড়াল থেকে চাইবে সামনে আসবে না তারপরে কিছু চাই কথা বলতে হলে ফাল্লা তাহনাহান লাহুল কাউল কথা বলার সময় কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করবে না তো সব আয়াতগুলোর বরখেলাফ হয় এগুলোর বিরুদ্ধাচরণ করতে হয় মেয়েদের এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে বিদায় ইসলামী অনুষ্ঠানের নামে যদি এই সমস্ত অনুষ্ঠান করা হয় সেগুলো কখনও গ্রহণযোগ্য হতে পারে না শরিয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং ইসলামকে মডারেশন করার বা ইসলামকে আপনার সম্পাদনা করার বা ছাটকাট করার বা এটাকে নতুন করে ফরম্যাট বের করার কোনো সুযোগ কিন্তু নেই এগুলো যারা করবেন তারা ভুলের মধ্যে থাকবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং নেক্সট সুরতে ধোকা এটা মেয়েদের কণ্ঠের এই তেলাওয়াত ইত্যাদি শোনা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এগুলো কখনো সওয়াবের কারণ হতে পারে না মানে এগুলো গুনাহের কারণ জাবর আলম আপনি লিখেছেন কবরের উপরে মসজিদ নির্মাণ করা যায় কিনা না কবরের উপরে মসজিদ নির্মাণ করা যায় নাই আগে আহলুল কিতাবরা এরকম কাজ করতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন কাজটি করতে আপনি শাহিন সরকার আপনি লিখেছেন আমার জন্মের 8 বছর পর আমার চাচির একটি মেয়ে হয় ওই মেয়েটি আমার মায়ের স্তন চষে আমার মা বলেন তার স্তনে তখন দুধ ছিল না ওই মেয়েকে আমি বিয়ে করেছি সে আমার স্ত্রী হিসাবে গণ্য হবে নাকি দুধ বোন হিসাবে গণ্য হবে আমার মায়ের সন্তান প্রসবের 8 বছর পরও কি তার স্তনে দুধ থাকবে নাকি শুকিয়ে যাবে 8 বছর পর তো দুধ থাকার কথা না আপনার মাও যদি বলেন যে না দুধ ছিল না এবং কোনো সাক্ষীও দুধ পান করেছে এরকম মর্মে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা দুধ বোন হিসেবে গণ্য হবে না আপনি তাকে বিয়ে করতে পারেন মাহফুজুর রহমান আপনি লিখেছেন বয়সের কারণে হজে যেতে না পারলে ওমরা পালন করলে হবে ওমরা পালন করলে ওমরা হবে কিন্তু হজ হবে না হজে যে ফরজ ইসলামের রকম সেটা আদায় হবে না রাহাতুল ইসলাম রাহাত আপনি লিখেছেন সৌদি আরব বাংলাদেশের সময়ের ব্যবধান 3 ঘন্টা তাহলে আমরা তাদের সাথে একই দিনে কেন ঈদ পালন করি না দেখুন এ বিষয়ে এর আগে আমরা বারবার কথা বলেছি প্রথম সবচেয়ে বড় কথা হলো যে আপনার ঈদের বিষয়টা এবং রমজানের সিয়াম পালন করার বিষয়টা এটি সম্পর্ক হলো চাঁদ দেখা যাওয়ার সাথে অতএব আকাশে চাঁদ দেখা গেল কি না তার উপরে নির্ভর করে আপনি চাঁদ দেখা যে প্রমাণ হলো সেই প্রমাণটা সৌদি আরবের যে অথরিটি আছে সেটা তারা ঘোষণা দিলেন বাংলাদেশে সমস্ত মানুষ কি সৌদি আরবের অথরিটিকে মানেন বা অনুসরণ করেন বা তাদের ঘোষণাকে বিশ্বস্ত ঘোষণা হিসাবে মনে করেন বা এখানে অফিসিয়াল একটি অর্ডারের ব্যাপার আছে দেখা হওয়া দেখা প্রমাণ হওয়া প্রমাণ হওয়ার পর একটা ঘোষণা যাওয়া আর অনেকগুলো বিষয় আছে বিধায় এই ঘন্টার হেরফেরের কারণে আপনার সামান্য হেরফেরের কারণে একই দিনে সিয়াম একই দিনে আপনি ঈদ পালন করবেন এটি আসলে যথেষ্ট নয় বা এটি সম্ভব নয় ভৌগোলিকভাবেও এটা অসম্ভব এখানে যখন চাঁদ উঠে বাংলাদেশে তার একদিন পরে চাঁদ উঠে এটি ভৌগোলিক বাস্তবতা বিধায় এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা যারা উম্মাকে এক করার নাম দিয়ে এই বিচ্ছিন্নতাবাদ তৈরি করছি গোটা দেশের মানুষ যে নিজের এলাকাতে নিজের দেশে চাঁদ দেখা প্রমাণ করে তার উপরে নির্ভর করে সিয়াম বা আপনার ঈদ পালন করছে তাদেরকে অ্যাভয়েড করে আপনি ঈদ পালন করছেন সৌদি আরবকে দেখে বা অন্য কোনো দেশকে দেখে আপনি বলছেন যে সারা দুনিয়ার মানুষ একদিন ঈদ করুক তাতে ঐক্য তৈরি হবে তো আপনি তো আপনার নিজের দেশের ঐক্যই নষ্ট করে ফেলছেন যে ব্যাপারে মানুষ ঐক্যবদ্ধ আছে সেটাকে বিচ্ছিন্নতাবাদ তৈরি করছেন আপনি কীভাবে ইন্টারন্যাশনাল এবং জাতীয় সরি আন্তর্জাতিক ঐক্য তৈরি করবেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মোহাম্মদ ইউনুস মিয়া আপনি লিখেছেন আমি একটা সরকারি চাকরি করি আমার বর্তমান কর্মস্থল চট্টগ্রাম আমি প্রতি বছর 2-1 বার 4-5 দিনের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসি আমি যে ঢাকায় 4-5 দিন থাকি আমি কি কসর নামাজ আদায় করবো নাকি নর্মাল নামাজ পড়ব দেখুন আপনার কর্মস্থল চট্টগ্রাম আর বাসা যদি আপনার ঢাকা হয় তাহলে সেক্ষেত্রে নিজের বাসা সেখানে আপনার ফ্যামিলি থাকে বাসা ভাড়া হোক আর নিজস্ব বাসা হোক যেভাবে হোক যদি আপনার বাসা সেখানে থাকে ফ্যামিলি থাকে তাদের কাছে আসলে আপনি পুরো সালাত আদায় করবেন কসর পড়বেন না আর কর্মস্থল সেখানেও যদি আপনার থাকার ঠিকানা থাকে বন্দোবস্ত থাকে বাসা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি পুরো সালাত আদায় করবেন অর্থাৎ 2 জায়গাতে আপনি মুকিম হিসাবে গণ্য হবেন
এসকে শোভন লিখেছেন, পুরুষ ডাক্তার কর্তৃক প্রেগনেন্ট নারীর চিকিৎসা করা কি জায়েজ? এতে কি পর্দা বিধান লঙ্ঘনের গুণা হবে? হবে না। পুরুষ ডাক্তার কর্তৃক প্রেগনেন্ট নারীর চিকিৎসা এটা করা জায়েজ হবে তখন যদি নিরুপায় হয়, অন্য কোনো মহিলা ডাক্তার না থাকে তাহলে। দুঃখজনক, আজকাল গাইনিতে দেখা যায় পুরুষরা অনেকে ডাক্তারি করছেন এবং এমন কি আপনার বাচ্চা প্রসবের সময় এবং সিজারের সময়, এমনকি নর্মাল ডেলিভারির সময় পর্যন্ত মহিলার পাশাপাশি পুরুষরা থাকছে। অন্য জায়গায় মহিলা থাকছেই না, পুরুষরা থাকছে ইন্টারনেট ডাক্তার এবং অন্য ডাক্তাররা। খুবই গর্হিত একটি কাজ, খুবই আপত্তিজনক একটি কাজ, একটি সভ্য সমাজে এটি হতে পারে না। মুসলমানদের সমাজে তো কোনো অবস্থাতে কল্পনাই করা যায় না। দুঃখজনক, সেইটা আমাদের সমাজে এখন অহরহ হচ্ছে। কিন্তু এমনিতে ডাক্তার দেখানো, যেটি ধরুন আল্ট্রাসোনোগ্রাম করা বা অন্য কোনো আপনার সাধারণ ট্রিটমেন্ট করা, সেগুলো যদি মহিলা কোনো ডাক্তার না থাকে তাহলে পুরুষ দিয়ে করানো যায় আছে। মহিলা ডাক্তার থাকলে, ভালো অভিজ্ঞ ডাক্তার থাকলে তাকে দিয়ে করানোটাই হলো কর্তব্যের অংশ। একান্ত যদি নিরুপায় থাকে তাহলে সেক্ষেত্রে জীবন রক্ষার জন্য, চিকিৎসার জন্য এটি করতে পারেন। মৌসুমী মৌ লিখেছেন, মনে মনে কারোর প্রতি রাগ হয় অনিচ্ছাকৃত বা বকা চলে আসে, পাপ হবে কিনা? মনে মনে বকা আসছে কিন্তু মুখোচ্চারণ করেন নাই, পাপ হবে না এতে। তামিম রিয়াদ লিখেছেন, কাউকে দাঁড়িয়ে সম্মান করা উচিত না, কিন্তু স্কুল কলেজ বা কলেজ শিক্ষক ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান দেয়, এটা কি ঠিক? এ বিষয়ে বিস্তারিত আমরা ইনশাল্লাহ একটা ক্লিপে কথা বলবো। এর আগে আমরা একটা জায়গায় বলেছি, সেখানে সব কথা পূর্ণাঙ্গভাবে আসেনি। ইনশাল্লাহ আমরা আলাদা ক্লিপে আপনাদেরকে জানাবো। সাধারণ অবস্থাতে শরিয়া এটাকে সমর্থন করে না, কিন্তু বিশেষ পরিস্থিতিতে যে ধরুন সম্মানিত মানুষটা আসছেন তাকে হেল্প করার জন্য, চেয়ার ছেড়ে দেওয়ার জন্য বা অন্য কোনো যৌক্তিক কারণে আপনি দাঁড়ালেন, সেটি হতে পারে। বাকি অমুসলিমরা, অমুসলিম সমাজগুলোতে এই দাঁড়িয়ে কালচার, সম্মান করার কালচারটা খুব মানে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত। সেই জায়গা থেকে এটি বিভিন্ন হাদিসের আলোকে ওলামায়ে কেরামে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তারপরে বিস্তারিত আমরা ইনশাআল্লাহ বিদিন ভিন্ন ভিডিওতে কথা বলবো। মোহাম্মদ ফয়সাল অনির্বাণ আপনি লিখেছেন, অস্বাস্থ্যের সমস্যার কারণে ফজরের সালাতে ভুল হয়েছে, এই সন্দেহে একই ওয়াক্তে সালাত যদি বেশ কয়েকবার পড়া হয় তাহলে কি গুনাহ হবে? নাকি সালাত শুদ্ধ হলে বাকি সালাত নফল হিসেবে গণ্য হবে? অস্বাস্থ্যের কারণে বারবার সালাত আদায় করা শরিয়া কর্তৃক নির্দেশিত নয়, শরিয়া এটাকে নিরুৎসাহিত করে। অস্বাস্থ্যের কারণে আপনি সালাত আদায় করবেন না, বরং অস্বাস্থ্যকে পাত্তা না দিয়ে আপনি যদি মনে করেন যে সব ঠিকঠাক করেছেন, আপনার কাছে না সালাত অশুদ্ধ হওয়ার, ভুল হওয়ার বা দোহরানোর মতো কোনো কিছু থাকার মতো পরিষ্কার এবং স্পষ্ট কোনো প্রমাণ না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই অস্বাস্থ্যকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না এবং ওইটাকে অ্যাভয়েড করেই বরং আপনাকে চলতে হবে। এটাই হলো শরীয়তের নির্দেশনা। এবং রীতিমতো খিনজাবের নামের একটা শয়তানি আছে যার কাজই হলো মানুষকে এই রকম অস্বাস্থ্য সৃষ্টি করা এবং আপনার সালাত নষ্ট করা। বিধেয়কগুলোকে পাত্তা দেওয়া যাবে না এবং বারবার সালাত পড়বেন না। রাসেল হোসেন সাগর আপনি লিখেছেন, অফিসের বস যদি অমুসলিম হয় তাহলে কি তাকে কীভাবে সম্মান জানাবো বা সালাম প্রদান করবো? প্রথমত সাধারণ যে অভিবাদন আছে সেগুলো আপনি নিবেদন করবেন, স্যার সম্বোধন করা, মৌখিকভাবে তার প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা, এগুলো আপনি করবেন। কিন্তু তার ধর্মীয় যে আপনার রীতিনীতি আছে, যে রীতিনীতি অনুসারে তারা অভিবাদন প্রকাশ করে থাকেন বা জানিয়ে থাকেন, সেটি আপনি করবেন না। আর আসসালামু আলাইকুম আর আপনি বলবেন না। কিন্তু কোনো কোনো অফিসার আছেন যে আসসালামু আলাইকুম না বললে তিনি রাগ করেন, মনে কষ্ট পান এবং জুলুম করতে পারেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে আসসালামু আলাইকুম বলতে পারেন, এটা সাধারণ অবস্থার জন্য না। আজকাল অনেকে ব্লগ করে, কোথায় যায়, কী করে, কী খায় সব দেখায়, এগুলো কতটুকু জায়েজ? এগুলো ভালো কিছু প্রচারের উদ্দেশ্যে করলে জায়েজ আছে, আর অনর্থক কিছু করলে সেটি একজন ভালো মুসলমানের চরিত্রের খেলাফ, আর হারাম কিছু দেখালে সেটা হারাম। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অনর্থকতার দিকে নিয়ে যায়, একজন ভালো মুসলিমের জন্য এগুলো কোনো ভালো কাজ নয়। আহমদ শাহিম আপনি লিখেছেন, আমাদের মসজিদে প্রত্যেক জুমার নামাজের পর মসজিদের উন্নয়নের জন্য মুসল্লিদের থেকে টাকা উঠানো হয়, কিন্তু সেই টাকা থেকে আমাদের মসজিদের ইমামকে সাপ্তাহিক হাত খরচ দেওয়া হয়, এটা কতটুকু সত্য? এই বিষয়টা সঠিক কাজ নয়, বিশেষ করে ইমাম সাহেবকে মসজিদের নির্মাণ কাজের জন্য টাকা নিয়ে সেখান থেকে বেতন দেওয়া যাবে না, তাকে জেনারেল ফান্ড থেকে দিতে হবে। মসজিদের সাধারণ উন্নয়নমূলক বা সাধারণ যে কাজ আছে সেগুলোর জন্য যে টাকা উত্তোলন করা হবে ওখান থেকে বেতন দিতে হবে, নির্মাণের জন্য টাকা নিয়ে সেখান থেকে বেতন দিতে জায়েজ নয়। কারণ নসল ওয়াকফিকান শারে ফোকা একরম একমত এই মূলনীতির উপরে, যে দাতা যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সে উদ্দেশ্যে আপনি ওই টাকাটা ব্যয় করতে হবে, তার কোনো একটা খাতার কথা বলে দেওয়াটা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত হওয়ার মতো বিষয়টা। শবনম মুস্তারি আপনি লিখেছেন, আমার আসলে একটা বাজে অভ্যাস হয়েছে পোড়ামাটি খাওয়ার, আমি একটু বেশি খেয়ে ফিরি, এটা কি হালাল হবে? না, এটা মানুষ স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর ভালো কিছু নয়, অতএব আপনার বাজে অভ্যাস দূর করার জন্য ডাক্তার দেখান এবং আপনি স্ট্রাগল করেন। এরপর সাইফুল ইসলাম মুন্না লিখেছেন, আমি আমার একজন বন্ধুর কাছে ঋণগ্রস্ত, সে এখন জীবিত নেই, এখন এই ঋণ আমি কার কাছে হস্তান্তর করবো? আমার বন্ধুর স্ত্রী ও কন্যা সন্তান আছে, তার বাবা মা ভাই বোন জীবিত। তাহলে আপনি তার বাবা মা ভাই বোন স্ত্রী কন্যা যারা আছেন
তাদের কাছে এই টাকা পৌঁছে দিবেন এবং ওয়ারিস হিসেবে যার যতটুকু হিস্সা নির্ধারণ করা আছে ওই ব্যক্তির সম্পদে সেই হারে তারা পেয়ে যাবেন, তাদেরকে আপনি দিয়ে দিলে ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন। নয়ন আপনি আর থেকে লিখেছেন, আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আমি সব সময় চাই খারাপ ভিডিও থেকে নিজেকে রক্ষা করতে, কিন্তু নেট দুনিয়ার যে অবস্থা কোনোভাবে সেখান থেকে বেরোতে পারছি না। আমার করণীয় কি? আপনার করণীয় হলো নেট থেকে ডিসকানেক্টেড হয়ে যাওয়া। আপনার একান্ত যদি কাজ করতে হয় তাহলে অফিসে যখন কাজ করবেন তখন কাজ করবেন, তাও একাকি থাকবেন না, নির্জনে থাকবেন না, আর একান্ত নিজের মোবাইলে ডিভাইসে নেট রাখবেন না, নেট কানেকশন ছাড়া আপনি থাকবেন এবং স্মার্টফোন এর ব্যবহার থেকে আপনি নিজেকে সরিয়ে ফেলবেন। এটা যদি আপনি দু চার মাস ছয় মাস করতে পারেন এবং এই টাইমটা আপনি কোনো নেককারের সোহবত সান্নিধ্যে থাকতে পারেন, ইনশাআল্লাহ বিদিন আপনার এই বদভ্যাসটা এডিকশনটা দূর হয়ে যাবে। কিন্তু আপনাকে এতটুকু চ্যালেঞ্জ নিতে হবে এবং এতটুকু নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম চালাতে হবে যে আমি কোনো অবস্থাতেই হারামে লিপ্ত হব না। আল্লাহ তাআলা হেফাজত করুন এবং রক্ষা করুন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে।